আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ওই যে আমি দুপুরে রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি, যে লাউ তরকারি, লাউটা এখনো বলেনি, বললে তারপরে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এখানে ফালাকের জন্য একটু নুডলস দিয়েছি কি না, চলো খালা গুড়িকে এখনো। ওই এইটা তোমার খেলনা, এখানে রেখেছো? ওয়াও, আমাকে দেখাচ্ছে যে ওর খেলনাগুলো এখানে রাখছে। তো ফালাকে এখনো গোসল করাইনি, গোসলটা করাবো। তো ভাবলাম আগে রান্নাটা সেরে ফেলি। ও, মিনিকেও এখানে রেখেছো? ওয়াও, এই যে সে মিনিকে নিয়ে এখন এই রুমে নিয়ে আসলো। তো ওদেরকে এখন এভাবে ঘুমাতে দিয়ে বলছে আমি আসছি, তোরা ঘুমা। তাই বলছে তুমি কোথায় গিয়েছো? এই যে এরা উঠে যাচ্ছে তো ঘুম থেকে, তাড়াতাড়ি আসো। গাড়ি কি? শেষ, একটু আছে, খেয়ে নাও। ফালাকপুরকে মাত্র গোসল করালাম, গোসল করিয়ে ওকে একটু দুধ দিয়েছিলাম, খা। মানে আর একটুখানি আছে, উঁচু করো, উঁচু করো, উঁচু করে খাও। ফেলছ কেন? আর খেতে চাও না? তাহলে এখন একটু খেলা করো, ঠিক আছে? ওই যে তোমার খেলনা চারদিকে ছড়িয়ে রেখেছো, এগুলো নিয়ে খেলো, যাও। হ্যাঁ, কুড়াও তো, সব এক জায়গায় কুড়াও, বাস্কেটে রাখো, বাস্কেটে রাখো। ঠিক আছে, একটু পরে আবার সব চেলে চেলে ফেলবে। হ্যাঁ রাখো, সুন্দর করে রাখো, পড়ে যাচ্ছে কেন? পুরা কোথায় কোথায় যে ওর খেলনাগুলো ফেলছে তার কোনো হিসাব নাই। আর কোথায় তোমার খেলনা? এইটুকু তো না। ওই হলুদ গাড়িটা কোথায়? এই যে এই গাড়িটা রাখো, মিনিকে রাখতে হবে না, এই গাড়িটা রাখো। হ্যাঁ, মিনি যেখানে আছে ওখানে থাক। এবার খেলা করো একটু। হ্যাঁ, চলো চলো, পুতুল ওই সাইডে, ওই রুমে চলো। কোথায় আসো, আমরা একটু বেলকনিতে যাই, আসো। ওই দেখো বাচ্চা, সব ছোট বাচ্চা খেলা করছে, দেখছো? মানা তুমি জুতা পরছো? থাক, পরে না, তুমি তো পরে যাবো, এটার উপর পাড়া দিলে। চলো সরে যাও, সে এখন পঞ্চ পরে এখন এটার উপরে উঠবে। অলওয়েজ এই এমনই করে ও, এই যে উঠতেছে কেবল। ওঠো ওঠো, আমি আসবো, ধরবো না, তুমি একা পারবে।
উঠে পড়েছে ফালাক। ওরা খেলা করছে, তুমি দেখছো এখান থেকে? বাহিরে তো ভালোই বাতাস হচ্ছে, কিন্তু রুমের ভিতরে প্রচুর গরম। নামতে চাও? নামো, আস্তে করে নামো। দেখি রুমের জানালা গুলো একটু খুলি, বিকাল হয়ে গেছে কিন্তু খুলি না, তার কারণ প্রচুর মশা, আর মশা আসলে রাতে ঘুমানো যায় না। একটু বাতাস আসুক, একটু পরে অফ করে দিব। রাতে মশারি টানালে একটুও ঘুমানো যায় না, প্রচুর গরম হয়ে থাকে রুম, আর সেজন্য আর কি জানালা খুলি না বিকালের দিকের থেকে, আর কারণ মশা ঢুকে যায়, আর গোলপ ধরালেও সে মশা যায় না, খুবই একটা সমস্যা। ওই যে বুড়িটা এখন এভাবেই চলবে, তার এই যে সন্ধ্যাবেলা ফালাক মুড়ির প্যাকেট নিয়ে খুবই ব্যস্ত, সে এখন চা দিয়ে মুড়ি খাবে। তো আমি চা, আসলে ও তো খায় না, খাবো তো আমি, ওকে শুধু বলেছি না মুড়িটা আনো তো একটু চা খাই, তো মুড়ির প্যাকেট নিয়ে চলে এসছে। ঠিক আছে, এখন চাটা বসাচ্ছি চুলাই। বাইরে এখনো আলো আছে। এই পড়ে যাবে, পড়ে যাবে, ইস, তুমি এত দুষ্টু কেন? কোনো একটা কাজ তো আমাকে শান্তিতে করতে দাও না। যাও যাও, চলে যাও, রুমে চলে যাও, দৌড়াও, যাও রুমে চলে যাও, রুমে গিয়ে ফ্যানের নিচে বসো। চলো, আমি তোমাকে ফ্যান অন করে দিই। এই রুমে, এই রুমে, ওই রুম গরম হয়ে গিয়েছে, এই রুমে চলো, চলো চুপ করে বসো, আমি আসছি, ওকে? লাইট অন করবো না, এখানে বসো, চুপ করে বসো, বসো ওখানে বসো। জীবনেও তো বসবে না, ও আবারও চলে আসবে, একা একা তো থাকতে চায় না সেভাবে। কি হয়েছে? গরম, তোমার হাতে লাগবে তো, তুমি সরে যাও, খবরদার এখানে আসবা না, ওকে? গরম, তুমি সরে যাও, তোমাকে রুমে দিয়ে আসলাম না একটু আগে। মুড়ি কোথায়? মুড়ি হচ্ছে ইয়াতে রুমে রেখে এসছি না, একটু পরে ভাত ও রাইস কুকারে চাপাবো, ওখানে পাতিল মাজা হয়নি, ওখানে রাখা আছে। চলো, প্রচুর গরম, চলো তো, দুষ্টুমি করে না একদম। তুমি আমরা রুমে এসে বসে ওই যে ফালাক বুড়ি ও মুড়ি খাচ্ছে। তো আজকে আমাদের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আল্লাহ হাফেজ দিয়ে দাও মানা, বলো টাটা বাই, আল্লাহ হাফেজ বলো।